السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض، مثل نوره كمشكاة فيها مصباح، المصباح في الزجاجة، الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية، يكاد زيتها يضيء ولو لم تمسسه نار، نور على نور، يهدي الله لنوره من يشاء، ويضرب الله الأمثال للناس، والله بكل شيء عليم. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Light upon light শিরোনামে পবিত্র রমাদানুল মুবারকে মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে চার পর্বের ধারাবাহিক কোরআনিক লাইফ সিরিজের চতুর্থ পর্বে অর্থাৎ শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত তাইয়িব আল মুবারক। সম্মানিত সুধীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপত্তার সাথেই আছেন এবং সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কামনা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে রাখুন। সম্মানিত সুধী, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা দেখতে দেখতে লাইট আপন লাইট শিরোনামের যে ধারাবাহিক কোরআনিক লাইফ সিরিজের তিনটি পর্ব ইতিমধ্যে আমরা শেষ করেছি, আজকে চতুর্থ পর্ব এবং আজকের পর্বের মধ্য দিয়ে আমাদের এই কোরআনিক লাইফ সিরিজটি শেষ হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অনেক শুকরিয়া এবং শুরু থেকে যারা আমাদের সাথে আছেন ধারাবাহিকভাবে প্রথম থেকে আজ পর্যন্ত চারটি লাইভ যারা আপনারা দেখছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, আমাদের এই লাইভ সিরিজটি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে যথাক্রমে একযোগে সম্প্রচারিত হচ্ছে। তাই আমি শুরুতেই আপনাদেরকে অনুরোধ করে রাখব, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারিমের এই বাণীকে, এই বার্তাগুলোকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা লাইভটি শেয়ার করবেন। সম্মানিত সুধী, আজকে বাংলাদেশে সাতাশের রাত অর্থাৎ কদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেজর রাত। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কদর তালাশ করতে বলেছেন, একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ। গতকাল আমরা সাতাশের রাত পালন করেছি মালয়েশিয়াতে, আজকে বাংলাদেশে সাতাশের রাত, খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা যেন এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার মধ্য দিয়ে, কিয়ামুল লাইল করার মধ্য দিয়ে, সাদাকা করার মধ্য দিয়ে আমরা যেন এই রাতটি কাটাতে পারি। সম্মানিত সুধী, এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আজকে আমরা একটি রিমাইন্ডার ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে স্পেসিফিক পাঁচটি কাজের প্রতি এই কদরের রাতে খুব বেশি গুরুত্ব দিতেন, যাতে করে কদরের বরকত, মাহাত্ম্য, মার্সি, ব্লেসিংস সহজে হাসিল করা যায়। এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রিপারেশন ফর লাইলাতুল কদর নামে আমরা একটি ভিডিও শেয়ার করেছি, আপনারা চাইলে এই ভিডিও ক্লিপসগুলো রিভাইজ করে নিতে পারেন, তাহলে আশা করি আপনাদের জন্য উপকার হবে। সম্মানিত সুধী, আমাদের চতুর্থ পর্ব শুরু করার আগে আমরা ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাই। আমরা পত্রপত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে প্রচণ্ড দাবদাহে বা খড়তাপে বা তাপপ্রবাহে পড়ছে পুরো বাংলাদেশ। বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, প্রচণ্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি, হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা, অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকেই খুব অস্বস্তিতে আছেন, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি আল্লাহ তাআলা এই তাপ যেন কমিয়ে দেন। তাপমাত্রা বেড়ে যাওয়া, তাপমাত্রা কমে যাওয়া, এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা, এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম এবং এগুলোর অনেকাংশেই আমরাও দায়ী, কারণ আল্লাহ তাআলা বলেছেন লহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই। কখনো শীত আসে, কখনো গরম আসে, আল্লাহ তাআলা শীত গ্রীষ্ম উভয়টার কথাই কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শীতাই ও সাইফ, শীতা মানে হচ্ছে শীতকাল আর সাইফ মানে হচ্ছে সামার, অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে, দুটোই এই পৃথিবীতে থাকে, এটা একটা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে, আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে। আমরা যদি দেখি যে আমরা যে পরিমাণে গাছ কাটি, আমরা যে পরিমাণে পাহাড় কাটি,
আমরা যে পরিমাণে নদী সাগরগুলোতে ডাম্পিং করি এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকুব্যালেন্স এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে ওই আইসগুলো আইসবার্গগুলো গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যাবে যে একটা সময় পানির নিচে চলে যাবে এবং গরমের সময় হুট করে প্রচন্ড গরম পড়বে এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচন্ড শীত পড়বে এটা কিন্তু আমাদের হাতের কামাই সো আমরা যেন প্রকৃতির সাথে কোনো বাদাবাজিতে লিপ্ত না হই আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেই আমরা যেন বেশি বেশি গাছ লাগাই গাছ না কাটি আমরা যেন বনাঞ্চলকে নির্মূল না করি আমরা যেন প্রকৃতির যে স্বাভাবিক ফ্লো এটা যেন ঠিক রাখি আমাদের নদী নালা জলাশয় সাগর মহাসাগরগুলো এগুলোর সাথে যেন এহসানের সাথে আমরা আচরণ করি তাহলেই প্রকৃতি আল্লাহর দেয়া এই পৃথিবী এই বসুন্ধরা সুন্দর থাকবে এবং বাসযোগ্য থাকবে তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্সের দিকে তাকাই তাহলে দেখব যে মদিনা তো মাঝে মাঝে বৃষ্টি যদি কম হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টির জন্য দোয়া করতেন স্বস্তির জন্য দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নেই মাটি ফেটে চৌচির আমাদের জীবজন্তুগুলো মরে যাওয়ার অবস্থা আমরা কী করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জুমার খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে দুহাত উঁচু করে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা অর্থাৎ হে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করুন হে আল্লাহ আপনি বাড়ি ধারা দিয়ে আমাদেরকে সাহায্য করুন হে আল্লাহ আকাশ থেকে আপনি বর্ষণ করে আমাদেরকে সাহায্য করুন বৃষ্টি না হলে অনাবৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি দোয়া পড়তেন তিনি পড়তেন আল্লাহুম্মা আসকিনা গয়সান মুগীসান মারিয়ান মুরিয়ান নাফিয়ান গয়রা দার আজিলান গয়রা আজিল অর্থাৎ হে আল্লাহ আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করুন আপনি এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই জমিনকে ফার্টাইল করুন উর্বর করুন যাতে করে বৃষ্টি দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি পশুগুলোর উপকার হয় আমাদের উপকার হয় এবং নাফিআন গায়রা দর এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয় কোনো ধরনের হার্ম যাতে আমাদের না হয় আজিলান গায়রা আজিল আল্লাহ ডিলে না করে এখনই আপনি বাড়িধারা বর্ষণ করুন এখনই বৃষ্টি নাজিল করুন এভাবে চমৎকার দোয়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং যখন বৃষ্টি নামতো আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদামা রাআল মাতারা ক্বাল বৃষ্টি দেখলে তিনি পড়তেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ হে আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণকর করুন কারণ কোনো কোনো বৃষ্টি দিয়েও কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করেছেন নূহ আলাইহিসসালামের সময় শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি প্রচণ্ড রেইনফলের মাধ্যমে ফ্ল্যাড হয়েছে শাস্তি ছিল এটা তো আকাশে বিদ্যুৎ চমকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়তেন ঘর থেকে বেরোতেন আবার ঢুকতেন আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিচলিত কেন রাসূল ইসলাম বলতেন যে আমি জানি না আকাশের এই মেঘমালা কি আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি আনবে নাকি প্রচণ্ড থান্ডার বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে মদিনাটা শেষ হয়ে যাবে আমাদের পাপের কারণে তো রাসূল ইসলাম কিন্তু এভাবে রিয়াকশন দেখাতেন তো সম্মানিত শুধু আমরা যেন বৃষ্টির জন্য দোয়া করি রাসূল ইসলাম সাহাবাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে এটা একটি হারিয়ে যাওয়া সুন্নাহ আমাদের উচিত সলাতুল ইসতিসকা আদায় করা এবং আল্লাহর কাছে ফিরে আসা বেসিক্যালি এই সলাতুল ইসতিসকার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে আল্লাহ আমরা নিরুপায় আমরা সবসময় তোমার দিকেই ফিরে আসি আমরা পাপ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আমরা রিয়েলাইজেশন করে আমরা ফিরে আসছি প্রাশ্চিত করে আমরা ফিরে আসছি আমরা অনুতপ্ত হয়ে তোমার দিকে ফিরে আসছি এই ফিরে আসাটা এই আকুতিটা এই কাকুতিটা আল্লাহ তাআলা দেখতে বড্ড পছন্দ করেন তো যাদের সুযোগ হয় আমরা যেন সলাতুল ইসতিসকা পড়ি এবং এই দোয়াগুলো যেন করি আল্লাহ তাআলা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই প্রচণ্ড তাপদাহকে আল্লাহ তাআলা যেন কমিয়ে দেন এবং আমরা দেখেছি যে ঢাকায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ 42 ডিগ্রি তাপমাত্রা যেটা বিগত প্রায় 50-60 বছরও এরকম হয়নি 60-এর দশকে এরকম তাপমাত্রা উঠেছিল সো ব্যাপারটা খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন রহমের বৃষ্টি দিয়ে বাংলাদেশকে শীতল করেন সম্মানিত শুধু আমরা লাইট অ্যাপন লাইট শিরোনামের আমাদের আজকের চতুর্থ পর্ব বা সর্বশেষ পর্বটি শুরু করছি শুরু করার আগে আমরা খানিকটা দেখে নিতে চাই যে আপনারা বাংলাদেশে কে কোন জেলা থেকে এবং পৃথিবীর বিশ্বের কোন কোন দেশ থেকে আজকে যুক্ত হয়েছেন আমি 30 সেকেন্ডসে একটু নজর বুলিয়েই আমাদের মূল আলোচনাতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ
ইব্রাহিম ইসলাম ফরিদপুর থেকে জয়েন করেছেন, এমডি আলাউদ্দিন সুজন এক ভাই কাতার থেকে জয়েন করেছেন, সাইফুল ইসলাম জিসান সিলেট থেকে, আতিকুর রহমান চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে, বেলাল হোসেন ঝালকাঠি থেকে, মাশাআল্লাহ। মির্জা হাসিব শুভ চাঁদপুর থেকে শুনছেন, এমডি নিজামউদ্দিন মোহাম্মদ বাইজিদ হাসান। সাদিয়া আফরোজ লিখেছেন, আলহামদুলিল্লাহ বগুড়া সদর থেকে দেখছি। সাবেরা সুলতানা যশোর থেকে দেখছি। রিয়াদ আহমেদ সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরিফ আহমেদ নওগাঁ থেকে, প্রিয় শায়েখ, আচ্ছা মাশা আল্লাহ। আরিয়ান ইসলাম আরিফ লিখেছেন, আলহামদুলিল্লাহ নড়াইল জেলা থেকে দেখছি। মেজবা আহমেদ জুলিন দিনাজপুর থেকে দেখছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যারা দেখছেন শুনছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত শুধুই আপনারা কমেন্টসে লাইভটি এনজয় করুন এবং কমেন্টসে লিখতে থাকুন কে কোত্থেকে দেখছেন শুনছেন, এবং আমাদেরকে জানাবেন যে সূরা নূরের আলোকে লাইট আপন লাইট সিরিজের এই চারটি পর্ব থেকে আপনারা কী শিখতে পারলেন, কী জানতে পারলেন, আপনাদের কমেন্টস কী, রিয়াকশন কী আমাদেরকে জানাবেন, এবং ভবিষ্যতে আরও কোন কোন সূরা থেকে আপনারা এরকম ধারাবাহিক লাইভ শুনতে চান কমেন্টসে জানাবেন। আমি আজকের লাইভের শেষের দিকে আবারও আপনাদের কমেন্টসগুলো আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। সম্মানিত শুধু আপনাদের মনে থাকবার কথা যে লাইট অ্যাপন লাইট বা জ্যোতির উপর জ্যোতি, আলোর উপর আলো শিরোনামের আমাদের কোরআনিক লাইভ সিরিজের তৃতীয় পর্বে আমরা কম্পারিজন বিটুইন দ্য হিপোক্রিটস অ্যান্ড বিলিভার্স, বিশ্বাসী এবং মুনাফিকদের মধ্যে তাদের চরিত্রগত যে পার্থক্য এটা আমরা শুনেছিলাম। রাসূলুল্লাহ ইসলাম বিশ্বাসীদেরকে যখন জেহাদের জন্য, স্যাক্রিফাইসের জন্য, কন্ট্রিবিউশনের জন্য আহ্বান জানাত, ওনারা মেনে নিতেন এবং কোনো ফায়সালা করে দিতে চাইতেন, বিশ্বাসীরা বলতো আসসামু ওয়া তাআ, সামআন ওয়া তাআ, সামিআনা ওয়া আতাআনা। এটাই হচ্ছে বিশ্বাসীদের অ্যাটিটিউড, তারা বলে যে আমরা শুনলাম এবং মানলাম, কেননা আল্লাহ আল্লাহ রাসূলের ফায়সালার পরে আমাদের আর কোনো ধরনের কথা থাকতে পারে না। কিন্তু এক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখেছি মুনাফিকদের, যাদের ভেতরে এক বাইরে আরেক, যারা দুমুখ শয়তান, যারা ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, ইউজহিরু খেলাফা মা ইউবতিন, প্রকাশ করে একটা ভিতরে লালন করে আরেকটা। তারা তখনই রাসূলুল্লাহ ইসলামের ফায়সালা মেনে নিতে চাইতো যখন দেখতো যে না বিচার আমার পক্ষে আসতে পারে তখন, কিন্তু যখনই দেখতো যে না বিচার হয়তো আমার বিপক্ষে যেতে পারে তখন তারা রাসূলুল্লাহ ইসলামের ফায়সালা মেনে নিতে চাইতো না। তারপর বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা এই গোটা বিশ্বের দায়িত্ব দিবেন, প্রতিনিধি বানাবেন, প্রতিষ্ঠিত করবেন, দীন ইসলামকে বিজয় করবেন, এই প্রসঙ্গগুলো টেনে আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা জানিয়েছেন এবং মুমিনদেরকে আশা দেখিয়েছেন। এই জায়গাটুকুতে এসে আমরা বেসিক্যালি শেষ করেছিলাম, অর্থাৎ সূরা নূরের 57তম আয়াত পর্যন্ত আমরা তৃতীয় পর্বে কভার করেছিলাম। আজকে আমরা সূরাতুন নূরের 58তম আয়াত থেকে শুরু করে 64তম আয়াত, এই সাতটি আয়াতে আজকে আমরা আয়াত নিয়ে আলোচনা করব বা বিশ্লেষণ করব। 58 থেকে 61 আয়াতে, অর্থাৎ এই চারটি আয়াতে বেসিক্যালি আল্লাহ তাআলা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলেছেন, সাম রুলস অর রেগুলেশন রিলেটিং টু ফার্স্টলি এন্টারিং দ্য রুম অফ এ ম্যারিড কাপল, ফ্যামিলির ভেতরে যারা ফ্যামিলি মেম্বার্স আছে কাছাকাছি একক্রম থেকে আরেকক্রমে যেতে হয়, বা দাসদাসী বা সার্ভেন্ট বা শিশু কিশোররা আত্মীয়রা, এই ক্ষেত্রে নিয়মটা কী। এরপর এল্ডারলি ওমেন্স রুলিং বলেছেন, বয়স্ক নারীদের ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, কিছু ছাড় আছে, সেটা কেমন, তাদের পর্দার ক্ষেত্রে সেই ছাড়টা, ফ্লেক্সিবিলিটিটা কেমন, সেটা আল্লাহ তাআলা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে নিজের ঘর ছাড়া আত্মীয় স্বজনের ঘরে গেলে তাদের পারমিশন ছাড়া খাওয়া যাবে কি না, অন্যের ঘরের কোনো জিনিসকে উপভোগ করা যাবে কি না, এই রুলিংসটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এবং নিজ ঘরের লোকদের প্রতি আল্লাহ তাআলা শান্তির বাণী পৌঁছানোর আদেশ তিনি আমাদেরকে করেছেন। তাহলে এই চারটি আয়াতে এই চারটি রুলিংস আমরা জানতে পারি, এবং একেবারে শেষের দিকে 62 থেকে 64 আয়াতে তিনটি আয়াতে কিছু কমিউনাল ইস্যু আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, যে তোমাদের যখন কমিউনিটি লেভেলে কোনো গ্যাদারিং হবে, মুসলিমদের কোনো মিটিং হবে, সেই মিটিংয়ে জয়েন করাটা কিন্তু জরুরি। মুসলিম কমিউনিটির যে মিটিংগুলো রাসূলুল্লাহ ইসলাম যে মিটিং ডেকেছেন, যে কাজের জন্য আহ্বান করেছেন, সিদ্ধান্ত নিতে চেয়েছেন, সেখানে সবার অংশগ্রহণ জরুরি, আসতেই হবে যেহেতু রাসূলুল্লাহ ইসলাম ডেকেছেন। আবার
যদি কোনো কারণে আসতে কেউ না পারে তাদের অ্যাবসেন্সের কারণে তারা যাতে পারমিশন নিয়ে নেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করার সময় রেসপেক্ট দিয়ে অনার দিয়ে যেন ডাকা হয়, আমাদের সাধারণ মানুষ যেভাবে একে অপরকে বন্ধু বন্ধুকে ডাকে এভাবে যেন না করে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হায়ার পজিশন এটা তিনি আমাদেরকে জানিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। বেসিক্যালি এই সাতটি আয়াতে আমরা এগুলো নিয়ে কথা বলবো। তাহলে সম্মানিত শুধু আমরা আর কাল বিলম্ব না করে লাইট অ্যাপন লাইট শিরোনামের যে কোরআনিক লাইফ সিরিজটি সর্বশেষ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি, সূরাতুন নূরের 58 নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। ওহে বিশ্বাসীরা, তোমাদের দাস দাসীরা এবং তোমাদের ছেলেমেয়েরা বা কিশোর কিশোরীরা যারা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, তারা তিনটি সময়ে যেন তোমাদের কাছে যাওয়ার সময় পারমিশন নিয়ে যেতে যায়, পারমিশন নিয়ে যেতে তোমাদের কাছে আসে বা তোমাদের ঘরে ঢুকে। বিশেষ করে তিনটি সময়ে, কোন তিনটি সময়ে? আল্লাহ তাআলা তারপর বলছেন, মিন কাবলি সলাতিল ফাজরি, ফজরের সালাতের আগে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাল যহিরা, এবং যখন দুপুরবেলায় তোমরা তোমাদের গায়ের জামা খুলে রাখো, মানে বহির্বাস বা আউটার গার্মেন্ট খুলে যখন তোমরা বিশ্রামে থাকো, অমিম বাদি সলাতিল ঈশা, এবং এশার সালাতের পরে যখন তোমরা ঘুমোতে যাও, তোমাদের প্রাইভেট টাইম কাটাও, ঠিক সে সময় এই তিনটি সময়ে তোমাদের দাস দাসীরা এবং তোমাদের ঘরের ছেলেমেয়েরা যদি তোমাদের কাছে পারমিশন নিয়ে আসে। সালাসু আওরাতিল লাকুম, এই তিনটি সময় হচ্ছে তোমাদের জন্য তোমাদের ব্যক্তিগত সময়, একান্ত সময়, নিজেদের সময়, এজন্যই এই বিশেষ বিধান। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুন, এই তিনটি স্পেশাল টাইম ছাড়া অন্য সময় তারা আসলে গেলে তো কোনো সমস্যা নেই। তওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদ, কারণ তোমরা একে অপরের কাছে সাধারণতই যাওয়া আসা করো। ঘরে যখন একটা ফ্যামিলি হয়, ফ্যামিলি মেম্বার্সরা প্রয়োজনে একজন আরেকজনের কাছাকাছি যাবে, কাজের লোক আসবে, এটা দিবে সেটা নিবে, এটা খুব সিম্পল। কাদালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতগুলোকে বর্ণনা করেন। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা তিনি মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময়। তাহলে সম্মানিত শুধু এই 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের সুবিধা অসুবিধার কথাগুলো খেয়াল করেছেন। আল্লাহ তাআলা আমাদের যে ব্যক্তিগত চাহিদা, আমাদের যে প্রয়োজন, এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন দুইভাবে। এক হচ্ছে আমাদের একটা প্রাইভেসির দরকার আছে, প্রাইভেট টাইম, এক। আরেকটা হচ্ছে ঘরের লোকদের ক্ষেত্রে অনুমতির ব্যাপারটা এতটা জটিল না। একটা অ্যাপার্টমেন্ট আমরা শেয়ার করি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কাজের লোক, তখন এপাশ থেকে ওপাশে গেলে, এরম থেকে ওই রুমে গেলে, দিনের বেলায় যখন সবাই সবার সাথে খুব পাবলিকলি মেলামেশা আমরা করি, টাইম শেয়ার করি, ওই সময় বারবার আসা যাওয়া প্রয়োজন নেই। যখন কেউ দরজা নক লক করে রাখবে তখন নক করা, অথবা কিছু বিশেষ সময়। বিশেষ সময় কয়টি? তিনটি। আল্লাহ তাআলা বললেন, এক হচ্ছে ফজরের সালাতের আগে, তখন মানুষ ঘুমিয়ে থাকে বা হাজব্যান্ড ওয়াইফ একান্ত সময়ে থাকে। দুই নম্বর হচ্ছে জোহরের পরে, অর্থাৎ বেসিক্যালি লাঞ্চের পরে, এটাকে বলা হয় ওয়াক্তাল কাইলুলা, কাইলুলার সময় মানুষ একটা পাওয়ার ন্যাপ নিয়ে থাকতো। আরব দেশের লোকেরা, আমাদেরও অনেকে এটা করে, লাঞ্চের পরে একটা পাওয়ার ন্যাপ নেয়, একটু ঘুমায়, একটু আলাদা থাকে। আরেকটা হচ্ছে এশার পরে, যখন মানুষ ঘুমোতে যায় ডিনার শেষে, এশার পরে যে ঘুমোতে যায়, এই টাইমে হুট করে কারো ঘরে ঢুকে ফেলা যাবে না, যদিও আমরা ঘরের কাছাকাছি লোক। তো আরব বিশ্বের সেই সময়ে অনুযায়ী এই তিনটা, কিন্তু আমাদের সময়ে বা আমাদের পারিবারিকভাবে যদি কারো কাস্টমাইজ কোনো টাইমিং থাকে, লেটস সে আমি জানি যে আমার ভাই, আমার বোন বা আমার আত্মীয়, সে এই টাইমটাতে বিশ্রাম নেয়, এই টাইমটাতে সময় কাটায়। অনেকের হয় যে সারা রাত সে নাইট ডিউটি করে, সো সকালবেলায় তার একান্ত সময়, ঘুমায়, ফ্যামিলির সাথে সময় কাটায়, তখন সেই সময়টাতে তাদের কাছে যাওয়া যাবে না, পারমিশন নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন দুই দিকে। আর অন্য সময়ে পাবলিক টাইমে কাজের লোকেরা আসবে যাবে, একে অপরের কাছে আসবে যাবে, সে সময় আর পারমিশনের দরকার নেই, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে
তওয়াফুনা আলাইকুম বাদুহুম বাদুকুম আলা বাদ, কারণ তোমরা একে অপরের কাছে আসা যাওয়া করো। বিড়ালের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বলেছেন যে বিড়ালের উচ্ছিষ্ট কিন্তু নাপাক নয়, কারণ তওয়াফুনা আলাইকুম আও তওয়াফাত, বিড়াল হচ্ছে এমন যেটা তওয়াফুন, তোমাদের চারপাশে তওয়াফ করে, ঘোরাফেরা করে, ঘুরঘুর করে, বাসায় বিড়াল পাললে এরমে যায় এরমে যায়। এই একই এক্সপ্রেশন আল্লাহ তাআলা দিয়েছেন যে ফ্যামিলি মেম্বার্সও যখন একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করে বা রেসিডেন্স শেয়ার করে, তারা এই পাশে যায়, কিচেনে আসে, লিভিং রুমে আসে, ড্রয়িং রুমে আসে, এখান থেকে ওখানে যায়। তো সেক্ষেত্রে স্পেসিফিক যে প্রাইভেট টাইমগুলো, এই টাইমগুলোতে যেন আমরা অনুমতি নিয়ে যাই, আল্লাহ তাআলা এখানে এটা বলেছেন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা বালাগা আল আতফালু মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু কামা ইস্তাযানা আল্লাযিনা মিন ক্বাবলিহিম। প্রাপ্তবয়স্করা যেমনি অন্য সময়ে অনুমতি নিয়ে যেত, আমাদের শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হবে তারাও অনুমতি নেবে। হলুম বলতে এখানে বোঝানো হয়েছে যখন প্রাপ্তবয়স্ক হয় আমাদের আতফাল মানে শিশুরা, আমাদের ছেলে শিশু বা মেয়ে শিশু দুটোই, কখন তারা প্রাপ্তবয়স্ক হয়? একটা ছেলের যখন প্রথম তার স্বপ্নদোষ হয়, নাইটমেয়ার হয়, তখন সে বালেগ হয়েছে বা প্রাপ্তবয়স্ক হয়েছে, ম্যাচিউরড হয়েছে বলে ধরা হয়। আর একটা মেয়ের প্রথম যখন পিরিয়ড শুরু হয় তার কিশোর বয়সে বা কিশোর বয়সের শেষের দিকে, তখন এটা সাধারণত ক্রাইটেরিয়া, ছেলেদের প্রথম স্বপ্নদোষ হওয়া এবং মেয়েদের প্রথম যখন পিরিয়ড শুরু হয় তখন তারা প্রাপ্তবয়স্ক হয়েছে বলে ধরে নেওয়া হয়। তবে শারীরিক গঠনের কারণে, আবহাওয়ার কারণে, বিভিন্ন দেশে দেশে পার্থক্যের কারণে এটা কম বেশি হতে পারে, কারো অনেক সময় লেগে যায়, কারো আগে হয়, তারা যেন অনুমতি নেয়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, অনুরূপভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলোকে তিনি বর্ণনা করেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আলিম, সব জানতা, তিনি সব জানেন, হাকিম, তিনি প্রজ্ঞাময়। এরপর আল্লাহ তাআলা যারা এল্ডারলি উইমেন তাদের পর্দার ব্যাপারে কিছু শিথিলতার কথা বলেছেন, যে যারা বয়স্ক নারী তাদের পর্দার ব্যাপারে কিছু ছাড় আছে, সে ছাড়গুলো কী কী? আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াল কাওয়াইদু মিনান নিসা আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহ আই ইয়াদানা সিয়াবাহুন। ওয়াল কাওয়াইদ মিনান নিসা, অর্থাৎ নারীদের মধ্য থেকে বয়স্ক নারীরা, বৃদ্ধা নারীরা, যাদের পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে, একটা নারীর বয়স যখন 60-65 হয়ে যায় তাদের পিরিয়ড যেটা হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড বা মাসিক, এটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এরকম নারী, লাইয়ার জুনা নিকাহান, যাদেরকে কেউ আর বিয়ে করতে চায় না, মানে এমন বয়স তাদের আর বিয়ের বয়স নেই, বিয়ের যে শখ, স্বাদ, আহ্লাদ, আকর্ষণ, কামনা, এগুলো তাদের নেই, তারা বয়স্ক হয়ে গিয়েছে, বয়সের সেই প্রান্তে যখন কোনো নারী পৌঁছে যাবে, আল্লাহ তাআলা বলছেন ফালাইসা আলাইহিন্না জুনাহুন আই ইয়াদানা সিয়াবাহুন, তারা যদি তাদের বহির্বাস, বাইরের কাপড় খুলে রাখে সমস্যা নেই, অর্থাৎ মেয়েরা যে হেজাব পরে, নেকাব পরে, বড় একটা চাদর ঝুলিয়ে দেওয়ার কথা আমরা গত এক দুই পর্বে আমরা শুনেছি, সেটা খুলে রাখলে সমস্যা নেই। গয়রা মোতাবাররিজাতিম বিজিনা, তাদের বিশেষ সৌন্দর্য প্রকাশ না করে, বেশি সাজুগুজু না করে, সিম্পলি বয়স্ক মহিলারা চাদর খুলে রাখলে, বোরকাটা খুলে রাখলে চলাফেরাতে, এটা তাদের তেমন কোনো সমস্যা নেই। তবে ওয়া আইয়াস্তা আফিফনা খৈরুন লাহুন্না, তারা যদি পবিত্রতা বজায় রাখে এটা তাদের জন্য ভালো, মানে যদিও বয়স্ক নারী তারপরও যদি হেজাব করে রাখে, চাদর ঝুলিয়ে রাখে, বোরকা পরে থাকে, এটা তাদের জন্য ভালো, এটা কল্যাণকর। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব শোনেন, তিনি সব জানেন। তাহলে সম্মানিত শুধু, যদিও তারা কাপড় জড়িয়ে রাখে এটা ভালো, কিন্তু তাদের জন্য ছাড় আছে, কারণ ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান, যৌক্তিক রুলস অ্যান্ড রেগুলেশন আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন। একটা নারীর বয়স 60-70 যখন হয় তখন তো স্বভাবতই তিনি বয়স্কা, তাদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকার কথা না, ফলে তাদের জন্য ওরকম খুব বেশি পরিমাণে পর্দা করা ওটা জরুরি না। আমাদের যে নানি, আমাদের যে দাদি, এই টাইপের যারা আছেন আমাদের মুরব্বী নারীরা, তাদের জন্য অনেক কিছু জড়িয়ে রাখা, বড় বড় চাদর, মাথা, গা সব ঢেকে রাখা, মানে মূল কাপড়ের উপরে বড় বোরকা, বড় চাদর, এটা বেশি জরুরি না, কারণ তাদের দিকে তো মানুষের আকর্ষণ নেই। তো আমরা উল্টোটা করি, আমি যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একটু ফিরে যাই, আমরা দেখব যে কোনো একটা ফাংশনে যদি একজন বয়স্কা মহিলা
তার মেয়েকে নিয়ে আসে, দেখা যাবে যে ওই ভদ্রমহিলা, বয়স্ক মহিলা হাত মোজা, পা মোজা, নেকাব, বড় চাদর পরে নিজেকে একেবারে আবৃত করে এসেছে। কিন্তু তার পাশে তার ষোড়শী, তন্নী, অষ্টাদশী যে সুন্দরী মেয়ে, দেখা যাবে যে সে খোলামেলা পোশাকে এসেছে, টাইট ফিটিং পোশাকে এসেছে, মাথায় কাপড় দেয়নি, বুকের উপর অ্যাটলিস্ট ওড়নাটাও দেয়নি। এরকম দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ফাংশানে নানির সাথে নাতনি এসেছে বা মায়ের সাথে মেয়ে এসেছে, মা খুব হেজাবি নেকাবি, হাত মোজা পা মোজা, কিন্তু মেয়ের গায়ে সেগুলো নেই। তো দরকার ছিল উল্টো, ওই তরুণী যুবতী ষোড়শী অষ্টাদশী সেই মেয়েটাকে হাত মোজা পা মোজা এবং প্রপারলি হেজাব নেকাব পরিয়ে আনা দরকার ছিল প্রোগ্রামে। আর ওই নানি বা মা যার বয়স 60-70 পৌঁছে গিয়েছে, উনি এগুলো ছাড়া অল্প কাপড় আসলেও হতো, ওনার মাথায় কাপড় নেই বা সালোয়ার কামিজের উপরে হয়তো বড় ওড়না নেই, চাদর নেই, এরকম হলেও খুব একটা সমস্যা ছিল না। কারণ পুরুষরা তো সেই বয়স্ক নারীর প্রতি আকৃষ্ট হবে না, হবে তো তরুণী যুবতী সুন্দরী, এই এই মেয়েদের প্রতি আকৃষ্ট হবে। তো আমরা এই জায়গাটাতে ভুল করি, আমাদের মা বোনদের বয়স যত বাড়তে থাকে ওনাদের পর্দা বাড়তে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন বয়স তোমার যত বাড়বে তোমার পর্দা কমে আসবে, পর্দায় ছাড় পাবে তুমি। আর বয়স যত কম, যখন তুমি কিশোরী তরুণী, হ্যাঁ, অষ্টাদশী ষোড়শী তন্নী, সে সময় তোমাকে বেশি তোমার সেফটি সিকিউরিটি মেনটেন করতে হবে, তোমাকে হেজাব নেকাব করতে হবে, তোমার নিরাপত্তার স্বার্থে আল্লাহর দেয়া বিধানকে তোমার মেনে নিতে হবে। এই ছিল 60 নম্বর আয়াতের মূল বক্তব্য। সম্মানিত শুধু 61 নম্বর আয়াতটি অনেক লম্বা একটি আয়াত, যেখানে আল্লাহ তাআলা আধা পৃষ্ঠারও বেশি এই আয়াতটি ব্যাপ্ত। তো সেখানে আল্লাহ তাআলা অন্যের ঘর থেকে কিছু খেতে চাইলে বা কিছু কনজিউম করলে পারমিশন নিতে হবে কিনা এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এটার একটা শানে নজুল আছে, সেটা হচ্ছে মদিনাতে যখন রাসূলুল্লাহ ইসলাম জেহাদের ডাক দিতেন, সাহাবারা যখন জেহাদে যেত, অনেক অসুস্থ সাহাবারা যেতে পারতেন না, যেমন খোড়া তিনি হাঁটতে পারতেন না, অথবা অন্ধ অথবা প্রচণ্ড অসুস্থ, তারা এক্সকিউজ করতেন, রাসূলুল্লাহ ইসলাম এক্সকিউজ মেনে নিতেন, কারণ তারা তো যেতে পারবে না, অন্ধ সাহাবি খোড়া সাহাবি যুদ্ধে যে তো ওনারা যুদ্ধ করতে পারবেন না। তো রাসূলুল্লাহ ইসলাম ওনাদেরকে ছাড় দিতেন, তাদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি থাকতো, ফলে তারা মদিনাতে অবস্থান করতেন। তো যে সমস্ত সাহাবারা জেহাদের ময়দানে অংশগ্রহণ করতেন, ওনারা ওনাদের ঘরের চাবিগুলো ওই সমস্ত সাহাবিদের কাছে রেখে যেতেন, অন্ধ সাহাবি, পঙ্গু সাহাবি, অসুস্থ সাহাবি যারা যুদ্ধে যাবে না, জেহাদের ময়দানে অংশগ্রহণ করবে না, তাদের কাছে রেখে যেতেন। তো ওনারা তাদের বাড়ি পাহারা দিতেন, বাকি সাহাবারা যুদ্ধে যেতেন। তো ওনাদের বাড়ি যখন পাহারা দিতেন, দেখাশোনা করতেন, তখন ওনারা অনেক সময় ক্ষুধা লাগলেও তাদের ঘর থেকে কিছু খেতেন না। তাদের ধারণা ছিল যে আমার ভাই জেহাদে গিয়েছে, তার ঘরের জিনিস আমি যদি খাই তার পারমিশন ছাড়া, তার অনুপস্থিতিতে, আল্লাহ তাআলা হয়তো নাখোশ হবেন, আমাদের গুনাহ হবে। এবং বিশেষ করে ওয়ালা তুবুথিলু ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াত যখন নাজিল হয়েছিল সূরা নিসায়, যে তোমরা তোমাদের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করো না, তখন সাহাবারা অনেক বেশি সচেতন হয়ে গিয়েছিলেন যে আমার অন্য কোনো ভাইয়ের কোনো সম্পদ, তার কোনো অ্যাসেট, তার কোনো খাবার দ্রব্য কিছু যেন আমি অন্যায়ভাবে ভক্ষণ না করি। তো অন্য সাহাবিদের, মুজাহিদ সাহাবিদের বাড়িতে ওনারা থাকতেন, পাহারা দিতেন, কিন্তু কিছু খেতে চাইতেন না। তো এই জন্যই আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করেছেন যে না, তোমার মুজাহিদ সাহাবারা যুদ্ধে যাচ্ছে, তাদের ঘর পাহারা দেওয়ার জন্য তোমাদেরকে ঘরের চাবি দিয়ে দায়িত্ব দিয়ে গেছে, তোমরা এই ঘরে যখন থাকবে তোমার তাদের কাছ থেকে খেতে পারবে, তাদের ঘরে যে খাবার আছে তোমরা খেতে পারবে, এবং ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের বাসা থেকে কিছু খেতে হলে প্রত্যেকটা খাবার খাওয়ার আগে তাকে জিজ্ঞেস করা, তার উপস্থিতিতে খাওয়া, এটা জরুরি নয়। সম্পর্কের সীমারেখাটা যদি ওই রকম হয়, বন্ধুত্বের, আত্মীয়তার, সেক্ষেত্রে বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই ব্যাপারটি আল্লাহ তাআলা এই বড় আয়াতটিতে আমাদের কাছে ক্লিয়ার করেছেন। আসুন আমরা দেখি আল্লাহ তাআলা কী বলছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাল আ'মা হারাজ, অন্ধদের জন্য কোনো পাপ নেই, ওয়ালা আলাল আ'রাজি হারাজ, খোড়া বা পঙ্গুদের জন্য কোনো পাপ নেই, ওয়ালা আলাল মারিদি হারাজ, অসুস্থদের জন্য কোনো পাপ নেই। কী পাপ নেই? যে তারা তাদের বন্ধুদের ঘর থেকে কিছু খাবে নিবে, এটাতে কোনো পাপ নেই। ওয়ালা আলা আনফুসিকুম, এবং তোমাদের জন্য স্বাভাবিকভাবে তোমাদের জন্য কোনো পাপ নেই, যে আন্তা আকুলু মিন বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর থেকে খাবে, আও বুয়ুতি আবাইকুম, তোমাদের পিতাদের ঘর থেকে খাবে, আও বুয়ুতি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের ঘর থেকে খাবে, আও বুয়ুতি ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের ঘর থেকে খাবে, আও বুয়ুতি আখাওয়াতিকুম, তোমাদের বোনদের ঘর থেকে খাবে,
أو بيوت أعمامكم তোমাদের চাচাদের ঘর থেকে খাবে أو بيوت عماتكم তোমাদের ফুফিদের ঘর থেকে খাবে أو بيوت أخوالكم মামাদের ঘর থেকে খাবে أو بيوت خالاتكم খালাদের ঘর থেকে খাবে أو ما ملكت مفاتيحه অথবা যাদের ঘরের চাবি তোমাদের কাছে আছে দায়িত্ব দেয়া আছে সেখান থেকে খেতে পারবে أو صديقكم অথবা তোমাদের বন্ধু বন্ধুদের ঘর থেকে যদি খাও তাহলে কিন্তু পাপ নেই তোমরা খেতে পারবে এমন না যে তার উপস্থিতিতেই খেতে হবে বারবার তাকে জানিয়ে খেতে হবে না বন্ধুত্ব এবং আত্মীয়তার সীমানাটা যদি এরকম হয় তাহলে অবশ্যই খাওয়া যাবে লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআন আও আশতাতা তোমরা একসাথেও খেতে পারো আলাদাও খেতে পারো নট নেসেসারি যে তারা নেই সো তুমি একা একা খেতে পারবে না এমনটা নয় খাদ্য গ্রহণ এটা একা একাও করা যায় একসাথে একসাথেও করা যায় فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদেরকে সালাম দিবে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অভিবাদন পদ্ধতি মুবারাকাতান তয়্যিবা এবং এটা বরকতময় একটা বাণী কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতগুলোকে বর্ণনা করেন লাআল্লাকুম তাআকিলুন যাতে তোমরা বুঝো এই আয়াতে নিজেদের ঘরে ঢুকবার সময় সালাম দিতে বলা হয়েছে এটা আবশ্যক না ফরজ ওয়াজিব এরকম কিছু না এটা হচ্ছে ইন্সপায়ার করা হয়েছে আমাদেরকে আল্লাহ তাআলার দেয়া এই অভিবাদন পদ্ধতি যেন আমরা আমাদের পরিবারের লোকদের কেউ দেই পাঠাই বঞ্চিত যেন না করি তার আগে যে আমরা একটা আয়াত পড়েছিলাম সেখানে অন্যের ঘরের ব্যাপারে বলা হয়েছে সেটা আবশ্যক অনুমতি নেয়া সালাম দেওয়া আপনাকে সালাম দিতে হবে অনুমতি নিতেই হবে আর নিজেদের ঘরের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন যে এটা হচ্ছে তাহিয়া একটা গ্রিটিংস অভিবাদন পদ্ধতি যেটা সৃষ্টির পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছিলেন বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন জান্নাতে ঢুকলে আমাদেরকে এই গ্রিটিংস দেয়া হবে সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন তোমরা চিরস্থায়ীভাবে আনন্দের সাথে জান্নাতে ঢুকো আর তোমাদের প্রতি সালাম বা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাআলা বলেছেন এটা একটা বরকতের বাণী একটা পবিত্র বাণী কারণ আল্লাহ তাআলার নিজের নামও একটা আছে আসসালাম লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম তিনি শান্তির বাহক তিনি নিজেই শান্তিময় তিনি মানুষকে শান্তি দান করেন তো এই প্র্যাকটিসটা আমাদের করা দরকার অন্যের ঘরে ঢোকার আগে তো পারমিশন নেওয়া নক করা সালাম দেওয়া তো লাগবেই নিজের বাসায় যখন ঢুকবো আমি জানি আমার স্ত্রী আছে বাবা মা আছে আমার সন্তান আছে আমি তাদেরকেও যেন সালাম দিই আমরা অনেকে মনে করি যাদেরকে চিনি না তাদের হয়তো শুধু সালাম দিতে হয় চেনা মানুষদের আর সালাম কিসের না আল্লাহ তাআলা বলছেন তুমি যাদের সাথে সবসময় সময় কাটাও যাদের সাথে তোমার সবচেয়ে বেশি হৃদ্যতা তোমার সেই পরিবারের সদস্যদেরকে তুমি সালাম দিবে আপনি আপনার স্ত্রীকে সালাম দিন আপনার স্ত্রী যেন আপনাকে সালাম দেয় আপনি আপনার সন্তানদের সালাম দিন পিতামাতাদের সালাম দিন বন্ধুদের সালাম দিন এবং ঘরে ঢুকেই যখন আল্লাহর বাণী আপনি শোনালেন স্বাভাবিকভাবে আপনার ঘরে শান্তি নেমে আসবে রহমত নেমে আসবে এই বরকতময় বাণী নেমে আসবে আমরা শান্তিকে ঢুকাতে চাই না ঘরে সালাম মানে হচ্ছে শান্তি অনেকে বলে হুজুর আমাদের ঘরে শান্তি নেই আমরা অশান্তিতে অশান্তিতে এই কথাটা অনেক শুনি আমরা তো শান্তির বাণী তো আপনি ঢুকাতে চাচ্ছেন না ঘরে আপনার ঘরে শান্তি আসবে কোত্থেকে শান্তি তো চিরকালের জন্য আপনার অধরাই থেকে যাবে তো আমরা যেন শান্তিকে ঢুকাই শান্তির বাণী যেন ঘরে ঢুকাই দেখলেই বলি যেন আসসালামু আলাইকুম যা কি দেখবেন আসসালামু আলাইকুম পিস বি আপন ইউ আপনার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আমরা যেন সবাই সবাইকে সালাম দেই এটা পবিত্র বাণী এটা বরকতময় বাণী এটা অন্যের প্রতি ওয়েল উইশিং বা কল্যাণ কামনা করার সবচাইতে সুন্দরতম মাধ্যম এর চেয়ে সুন্দর কোনো গ্রিটিংস অভিবাদন আর হতে পারে না এটা জান্নাতীদের অভিবাদন তো আমরা যেন বেশি বেশি সালামের প্র্যাকটিস করি সালাম দিন সালামতে থাকুন সম্মানিত শুধু 61 আয়াত শেষে 62 থেকে 64 আয়াতে আল্লাহ তাআলা কিছু কমিউনাল ইস্যুর কথা বলেছেন যে তোমরা যখন কমিউনাল কোনো কাজ করবে এটাকে গুরুত্ব দিবে ইম্পর্টেন্স দিবে এটাকে ঠুনকো মনে করবে না কমিউনাল কাজে যারা ফাঁকি দেয় তারা অনেক ভুল করে এটা অনেক বড় পাপ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই সমস্যার সম্মুখীন হয়েছেন ফলে আল্লাহ তাআলা গভীর হুঁশিয়ারি দিয়েছেন কঠিন সতর্কতা জানিয়েছেন যেটা বড় পাপ এটার একটা প্রেক্ষাপট আছে কখন আল্লাহ তাআলা কোন জিনিসের প্রতি ইঙ্গিত করে এই তিনটা আয়াত নাজিল করলেন বিষয়টি হচ্ছে পঞ্চম হিজরিতে আমরা জানি আহজাবের যুদ্ধ হয়েছিল দ্য ব্যাটল অফ কনফেডারেটস অর্থাৎ বিভিন্ন দল একসাথে মদিনাতে অ্যাটাক করতে চেয়েছিল আমরা জানি যে ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে রাসূল ইসলাম তাদেরকে মদিনা থেকে বিতাড়ন করেন
বিতাড়িত করার পরে তারা যে কুরাইশদের সাথে মিশে এবং অন্য কিছু আরো কিছু বেদুইন গোত্র সহ বিশাল প্রায় 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তারা মদিনা অ্যাটাক করতে চেয়েছিল এজন্য এটাকে বলা হয় আহজাবের যুদ্ধ আহজাব মানে হচ্ছে অনেকগুলো দল কনফেডারেটস একসাথে হয়েছিল এবং তারা যদি মদিনায় প্রবেশ করতে পারত তাহলে হয়তো মদিনাবাসীদেরকে কচুকাটা করত তারা এত বিশাল বাহিনী মদিনায় তো অল্প মানুষ তো তখন পারস্য থেকে আসা ইরান থেকে আসা একজন সাহাবী সালমান আল ফারিসি ওনার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারদিকে পরীক্ষা খনন করেন ট্রেঞ্চ এটাকে দ্য ব্যাটল অফ ট্রেঞ্চ বলে গজওয়াতুল খন্দক খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ যেটা পঞ্চম হিজরি সনে সংগঠিত হয়েছিল মদিনাবাসীরা এরকম পরীক্ষা খনন করত না অর্থাৎ মদিনার চারদিকে কিছু দিকে পাহাড় দিয়ে প্রোটেকশন আছে আর বাকি দিকে তারা মাটি গর্ত করে অনেক প্রশস্ত জায়গা নিয়ে মাটি গর্ত করে চারদিকে এরকম খাল কাটার মতো কাইন্ডা খাল কাটার মতো চারদিকে তারা এটা করেছিল কেন এই 10,000 সৈন্য মদিনায় আসতে গেলে তারা এই খাল কাটার মতো ফাঁকা জায়গায় আগে নামতে হবে ঘোড়া দিয়ে নামবে তারপরে আবার মই দিয়ে উঠতে হবে এরপরে মদিনায় ঢুকবে তো এর মধ্যেই মুসলিম সাহাবারা তীর মেরে তাদেরকে মুহূর্তেই নাস্তানাবুদ করে যেতে পারবে তো সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ রাসূল ইসলাম গ্রহণ করলেন এবং তখন আর্থিক অবস্থা খারাপ ছিল সব সাহাবাদেরকে নিয়ে রাসূল ইসলাম মদিনার বাইরে এসে মাইলকে মাইল এরকম পরীক্ষা খনন করলেন এবং সেখানে আজও মসজিদ আছে একটা যারা আপনারা মদিনা ভিজিট করেছেন আপনারা দেখবেন সেখানে বলা হয় জামি খন্দক একটা বড় মসজিদ আছে ছোট ছোট আরও 4-5টা মসজিদ ওখানে আছে আপনারা চাইলে সেই মদিনাতে অবশ্যই এই জায়গাটা দেখবেন তো সেই খন্দকের পরীক্ষা যখন রাসূল ইসলাম খনন করতেছিলেন এটা খুব কষ্টের কাজ ছিল খাবার ছিল না আর মরুভূমির বালু কেটে এরকম খাল কাটার মতো বিশাল ট্রেঞ্চ তৈরি করা ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফর দ্যাম দ্যাট টাইম রাসূল ইসলাম না খেয়ে যে পাথর বেঁধেছিলেন আমরা প্রায় শুনি এটাই খন্দকের যুদ্ধের ক্ষেত্রে খাবার ছিল না তিনি পেটে পাথর তিনটা পাথর বেঁধে উপরে কাপড় দিয়ে পট্টি লাগিয়ে সাহাবাদের সাথে নিজে মাটি কাটা এবং বালু কাটায় অংশগ্রহণ করেছেন সব সাহাবারা কাজ করেছেন মাটি কেটেছেন বালি কেটেছেন এবং কোন দিক দিয়ে আবার ওই আহজাবের কোরাইশরা ঢুকে পড়ে কিনা রাতে তিনি ভাগ করে দিতেন প্যাট্রোলিংয়ের দায়িত্ব দিতেন এখান থেকে এত কিলোমিটার তোমরা এই কয়েকজন সাহাবা ওই পাশটাতে তোমরা পেছনে পাহাড়ের দিকে তোমরা মানে কোনো দিক দিয়ে যেন মুশরিকরা এখানে প্রবেশ করতে না পারে মুসলিমদের যখন এই প্রচণ্ড ক্রাইসিস মোমেন্ট ঠিক এই মুহূর্তে মুনাফিকরা কাজে ফাঁকে দিত মিটিংয়ের সময় আসতো না একজন আরেকজনের পিছন দিয়ে চলে যেত পারমিশন নেওয়া ছাড়া অনুপস্থিত থাকতো এই প্রেক্ষাপটকে টার্গেট করে আল্লাহ তাআলা এখানে তাদেরকে সতর্ক করেছেন যে কমিউনাল কোনো কাজে যারা তোমরা আসো না অনুপস্থিত থাকলে পারমিশন নাও না ফাঁকি দাও তারা প্রচণ্ড কঠিন আজাবের অপেক্ষা করো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করছো সেই দিকে ইঙ্গিত করে 62 আয়াত থেকে 64 আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি মুমিন তো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে বিশ্বাস স্থাপন করে আর ওয়াইযা কানু মাআহু আলা আমরিন জামিয় যখন রাসূলের সাথে তারা কোনো কমিউনাল প্রজেক্টে থাকে যেমন খন্দকের ট্রেঞ্চ খনন করা এটা একটা কমিউনাল প্রজেক্ট একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে যখন তারা থাকে তখন লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু কোনো কারণে এই কাজ থেকে ডিউটি থেকে চলে গেলেও তারা অনুমতি ছাড়া যায় না রাসূলকে বলে যায় এটা বিশ্বাসীদের বৈশিষ্ট্য প্রথমত তারা যায় না রাসূল যেখানে খন্দকে নেমে মাটি কাটছেন ক্ষুধায় কষ্ট পাচ্ছেন সেখানে মুমিনরা কিভাবে এই কাজ না করে থাকতে পারে পারমিশন ছাড়া কখনো যায় না তারা এটা মুমিনদের বৈশিষ্ট্য তারা কোনো কারণে পরিবারের দিকে গেলে মদিনা শহরে ঢুকলে তারা রাসূলের অনুমতি নিয়ে যায় এটা বিশ্বাসীদের বৈশিষ্ট্য ইন্নাল্লাযীনা ইয়াস্তাযীনুনাকা এবং রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার কাছে অনুমতি চায় যে ইয়া রাসূল আমার একটু কাজ আছে আমি আজকে দায়িত্ব পালন করতে পারবো না উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলে বিশ্বাস করে যেহেতু তারা তো অ্যাটলিস্ট আপনার কাছে পারমিশন চাইছে অনুপস্থিত থাকার তো সেক্ষেত্রে নবী হে ফাইদাস্তাযানুকা লিবাদি শানিহিম তাদের কোনো কাজ পড়ে গেলে তারা যদি অনুমতি চায় ফাযান লিমান শীত আপনি যাকে চান তাকে অনুমতি দিতে পারবেন এটা আপনার উপর অপশন চাইলে অনুমতি দিতে পারবেন মিনহুম তবে ওয়াস্তাগফির লাহুমুল্লাহ তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কারণ তারা এই কাজটাকে বেশি প্রাধান্য দেওয়া দরকার ছিল সেটা না দিয়ে তারা তাদের পারিবারিক কাজ পার্সোনাল অ্যাফেয়ারকে প্রাধান্য দিয়েছে
তাদেরকে অনুমতি দেন এবং তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল মেহরবান। এরপর আল্লাহ তাআলা বলছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা, তোমরা রাসূলের আহ্বানকে নিজেদের আহ্বানের মতো মনে করো না। এটার দুটো তাফসির আছে, মুফাসসিরিন একরাম বলেছেন, এক হচ্ছে রাসূল যদি কোনো কাজের জন্য ডাকে, এটা তোমরা নিজেরা নিজেদেরকে কোনো কাজের জন্য আহ্বান করলে এরকম মনে করো না, এটা রাসূলুল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, ডেকেছেন। তোমার বন্ধু একটা কাজের জন্য ডাকলো যে আসো আমরা সবাই মিলে একটা কাজ করি, ভালো কাজ, এখানে যাওয়া না যাওয়া ছাড় আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজের জন্য আদেশ করবেন, ডাকবেন, সেটা নিজেদের ডাকের মতো মনে করো না, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, তোমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবে, নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো এভাবে ডেকো না, এ আবু বকর, এ উমার, এ আবদুল্লাহ, এভাবে তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে ডাকো। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এভাবে ডাকবে নাকি? না, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, মোহাম্মদ, এই মোহাম্মদ শোনো। তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ডাকতে চাও? না, খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়ার পজিশনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতে হলে ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, অথবা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, এইভাবে সম্বোধন করতে হবে। এবং সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা এই এটিকেটস আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে কণ্ঠ উঁচু করো না, নবীর সাউন্ডের চাইতে বড় গলা করো না, সাউন্ড করো না, তাহলে আনতাহবাতা আমালুকুম পান্তুম লাতা শরুন, তোমাদের সব এবাদত বাতিল হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে। তোমাদের সাদাকা, তোমাদের সিয়াম, তোমাদের সালাত, তোমাদের হজগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। এবং কিছু বেদুইন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে একান্ত সময় কাটাতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপার্টমেন্টের বাইরে এসে তারা ডাকতো আওয়াজ করে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, উখরুজ ইলাইনা, এ মোহাম্মদ, এদিকে আসো, কথা আছে, কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একান্ত সময় কাটাচ্ছিলেন, আর এভাবে অভদ্রচিতভাবে তারা ডাকতো। আল্লাহ বলেছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের আকল নাই, এগুলো বেআকিল টাইপের লোক। আল্লাহর নবী যেখানে বিশ্রাম নিচ্ছে তারা এভাবে ডাকে। এবং সাহাবাদেরকে বলেছেন, খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কণ্ঠ উঁচু করো না, বনু তামিম গোত্রের একজন লিডার লাগবে, কে হবে তাদের নেতা? আবু বকর বলেন, ইনি হলে ভালো হয়। ওমর বলেন, না, ওই লোক হলে ভালো হয়। আবু বকর বলে, আরে ওমর, তুমি বুঝতে পারতেছ না, আমি যাকে বলছি সে হলে ভালো। ওমর বলে, আরে আমি যেটা বলি আপনি শুধু আমার উল্টাটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন দুজনের কণ্ঠ উঁচু হয়ে গেল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এভাবে ভয়েস হাই করাটা মানাচ্ছিল না, হট টক হওয়া এটা মানাচ্ছিল না, আল্লাহ তাআলা সাথে সাথে আকাশ থেকে আয়াত নাজিল করলেন, খবরদার, নবীর সামনে কণ্ঠ উঁচু করো না, তোমাদের সাউন্ড হবে নবীর সাউন্ডের চেয়ে নিচে, হি ইজ ইউর লিডার, হি ইজ ইউর প্রফেট, আর যদি করো তাহলে তোমাদের জীবনের সব আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। এই কথা শোনার পরে তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত ভয় পেলেন, তারপর থেকে কোনো কথা যদি ওমরে ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলতো, এত অল্প আওয়াজে বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করা লাগ দ্বিতীয়বার, ওমর কী বললে তুমি, ওমর আরেকটু জোরে বলো তো, কী বললে তুমি, আবার বলো, এভাবে কয়েকবার জিজ্ঞেস করা লাগতো, তারপর ওনারা সাউন্ড জোরে করতেন। তো এ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, বিশেষ করে ওই প্রেক্ষাপটে, যদি রাসূলের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন বড় না হয়, নিজেরা নিজেদেরকে যেভাবে অ্যাড্রেস করো ডাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ডেকো না, রেসপেক্ট দিয়ে ডাকবে, অথবা রাসূল যদি তোমাদের ডাকে কোনো কাজে, এটা তোমার বন্ধুর কোনো আহ্বানকে তুমি যেমনি মাঝে মাঝে নাকচ করে দাও, ইগনোর করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আহ্বানকে কিন্তু কশিনকালেও এভাবে ইগনোর করা যাবে না, খবরদার, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। এরপর মুনাফিকদের স্বভাবের কথা বললেন, যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, মদিনা শহরকে বাঁচানোর জন্য, ইসলামী রাষ্ট্রকে বাঁচানোর জন্য সব সাহাবারা বালু মাখা দেহে, মাটি মাখা দেহে না খেয়ে তারা পরীক্ষা খনন করছে, আর মুনাফিকরা এক্ষেত্রে কী করছিল? আল্লাহ তাআলা বলছেন, ক্বদ ইয়ালামুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা, তোমাদের মধ্য থেকে যারা চুপিসারে আরেকজনের পেছনে দিয়ে কাজে ফাঁকি দিয়ে চলে যায়, যারা পরীক্ষা খননে অংশগ্রহণ করে না, মানে মুনাফিকরা ক্রাউডের মধ্যে মানুষের পিছনে থাকতো এবং রাসূল দেখে না মতো করে তারা পালাতো, কেউ এদিক দিয়ে কেউ ওদিক দিয়ে চলে যেত। তা আল্লাহ বলে যে নবী না দেখলেও, অন্য কেউ না দেখলেও, আমি আল্লাহ কিন্তু ভালো করেই জানি যে তোমরা যে মুনাফিক, তোমরা যে হিপোক্রিট, তোমরা যে সুযোগ পেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করে পালাও, আমি কিন্তু দেখি।
তারা অন্যদেরকে সামনে ঢাল বানিয়ে অন্যের পেছনে লুকিয়ে লুকিয়ে থাকতো এবং সুযোগ পেলেই পালাতো। এই এই এক্সপ্রেশনটাই আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। তিনি বলছেন কদ ইয়ালামু, তিনি বলছেন কদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা, যারা চুপি সারে অন্যের পেছন দিয়ে ভাবে পালায় তাদেরকে আল্লাহ ভালো করেই চেনেন, তিনি ভালো করেই জানেন যেগুলো মুনাফিক। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের বিরুদ্ধাচরণ যারা করলো, আদেশ না মেনে যারা পালালো, ফাঁকিবাজি করলো, তাদের সতর্ক হওয়া উচিত বা ভয় পাওয়া উচিত যে আনতুসিবাহুম ফিতনা, তাদেরকে আল্লাহর ফিতনা পেয়ে বসবে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা কঠিন শাস্তি পেয়ে বসবে, দুনিয়ার বিপর্যয় বা শাস্তি যে কোনো সময় তাদের উপর আসবে। এবং আমরা দেখেছি যে মুনাফিকরা পদে পদে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সো তাদেরকে সতর্ক করা হয়েছে। সম্মানিত সুধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে পঞ্চম হিজরির এই কমিউনাল ইস্যু দিয়ে আল্লাহ তাআলা এই দিক নির্দেশনা দিলেও এটা কিয়ামত পর্যন্ত মুসলিম কমিউনিটিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কোনো একটা এরিয়াতে যখন মুসলিম টেরিটরি গড়ে ওঠে, মুসলিম সাম্রাজ্য, তখন সেখানকার মুসলিম আমিরের কথা, সুলতানের কথা, রাষ্ট্রপ্রধানের কথা সব মুসলিমদের মানা তাদের জন্য আবশ্যক। যদি সেই আমির বা সুলতান বা লিডার আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং নিজেদের দেশের ভেতরেও যদি কোনো মুসলিম ইসলামিক মুভমেন্ট গড়ে ওঠে, ওই মুভমেন্টের যারা দায়িত্বশীল, যারা কর্মী, যারা সদস্য, যারা ইসলামকে সকল শক্তির উপরে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখে, তাদের যে কমিউনাল অ্যাক্টিভিটি এবং তাদের যে রেসপন্সিবিলিটি আছে, সেক্ষেত্রে যে কোনো কমিউনাল ইস্যুতে উপস্থিত থাকাটা তাদের জন্য আবশ্যক। কখনো অনুপস্থিত থাকতে চাইলে লিডারের, দায়িত্বশীলের কাছ থেকে অনুমতি নিয়ে সেই জায়গা প্রস্থান করা এবং ছুটি নেওয়া, এই এই ব্যাপারটা কিন্তু, তার মানে পৃথিবীতে আমাদের মুসলিমদের কোনো কমিউনাল অ্যাক্টিভিটি কিন্তু গড়ে উঠবে না যদি আমাদের মধ্যে দায়িত্বশীলতা না থাকে, আমাদের মধ্যে আনুগত্য না থাকে এবং আমাদের বিজয়ের জন্য যে এটা অপরিহার্য, এই আয়াতগুলোর মধ্য দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বেসিকলি আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন। সম্মানিত শুধু সব শেষে সূরাতুন নূরে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাবধান, জেনে রেখো নিশ্চয়ই আকাশ জমিনে যা আছে সব আল্লাহর, ক্ষমতা, মালিকানা, রাজত্ব, কিংডম, সভরেনটি সব হচ্ছে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। কদ ইয়া আলামু মা আনতুম আলাই, তোমরা কোন অবস্থার মধ্যে আছো আল্লাহ তাআলা কিন্তু ভালোভাবেই জানে, তোমাদের ইন্টেনশন কি আল্লাহ জানেন, তোমাদের ইফোর্ট কতটুকু আল্লাহ তাআলা সব জানেন। ওয়াইয়াউমা ইউরজাউনা ইলাইহি, এবং সেদিন কিন্তু সবশেষে তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। সেদিন কিন্তু আমাদেরকে পুনরুত্থান করা হবে, আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, এবং তারা কী করেছে আল্লাহ সেদিন তাদেরকে জানাবে, অবগত করবে। আমরা ভাবি যে আমার দায়িত্ব আমি ফাঁকি দিয়ে করলাম না, আমি অংশগ্রহণ করলাম না, আমি ছুটি নিলাম না, কেউ দেখল না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু দেখেন। আল্লাহ বলেন সেদিন আমার কাছেই আসবে, আর কী কতটুকু গাফলতি, কতটুকু অবহেলা তোমরা দুনিয়াতে করেছিলে সে সম্পর্কে, তোমাদের এই পাপের ব্যাপারে আমি আল্লাহ তোমাদের সেদিন জানাবো, অবগত করবো এবং পাই টু পাই হিসাব নিব। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা সব ব্যাপারে তিনি জ্ঞান রাখেন, সব ব্যাপারে তিনি তার জ্ঞান আছে, তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন। তোমরা কী করছো, তোমাদের অন্তরে কী চলছে, তোমাদের প্ল্যান কী, প্রোগ্রাম কী, সব কিন্তু আল্লাহ তাআলা জানেন। সম্মানিত সুধী, এই ছিল সংক্ষেপে সূরাতুন নূরের আলোকে লাইট আপন লাইট বা জ্যোতির উপর জ্যোতি কিংবা আলোর উপর আলোর শিরোনামের আমাদের চতুর্থ পর্বের আজকের যে সাতটি আয়াত, সেই সাতটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আশা করি আপনারা এই সাতটি আয়াতের সংক্ষিপ্ত অর্থ, অনুবাদ, মর্মবাণী এবং ব্যাখ্যা এবং যেই প্রেক্ষাপটগুলো এর আলোকে আয়াতগুলো নাজিল হয়েছে আপনারা বুঝতে পেরেছেন, এবং আশা করছি আপনারা প্রতিটি পর্ব থেকেই উপকৃত হয়েছেন। এক আয়াত থেকে 64তম আয়াত পর্যন্ত আপনারা আমাদের সাথেই ছিলেন এবং আপনারা উপকৃত হয়েছেন বলে আমি আশা করি। সম্মানিত শুধু, অনেকে হয়তো শুরুর দিকের কিছু কিছু পর্ব মিস করেছেন, কেউ হয়তো প্রথম পর্বে ছিলেন না, দ্বিতীয় পর্বে ছিলেন, কিছু কিছু মিস করেছেন, তাই আজকে শেষের পর্বে আমি পুরো সূরাটার একটা সামারি আপনাদের সামনে অল্প কয়েক মিনিটে উপস্থাপন করেই আজকে চতুর্থ পর্ব আমরা শেষ করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় শুধু, আপনাদের মনে থাকবার কথা যে আমরা
সূরা নূর যখন শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে এই সূরাটি নারীদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে। ওমর ফারুক তিনি কুফাবাসীদের কাছে যখন চিঠি লিখেছেন তিনি বলেছিলেন তোমাদের নারীদেরকে তোমরা সূরাতুন নূর শিখাও। এবং আমরা বলেছিলাম যে যে সমস্ত সূরাগুলোতে স্পেশাল রেফারেন্স টু উইমেন আছে তার মধ্যে সূরা নূর অন্যতম। তিনটি সূরার কথা আমরা বলেছিলাম যে আমাদের বোনেরা যেন এই তিনটি সূরার অনুবাদ, তাফসির এবং এই আয়াতগুলোর যে লেসন এগুলো যেন জেনে নেয়। একটা হচ্ছে সূরাতুন নিসা, যেটা তো বোনদের নামেই ডেডিকেট করা, আর নিসা মানে হচ্ছে উইমেন। দুই নম্বর হচ্ছে সূরাতুন নূর, তিন নম্বর হচ্ছে সূরাতুল আহজাব। এই তিনটি সূরা আমাদের বোনরা যেন আপনারা এর অনুবাদগুলো পড়বেন, আপনাদের বাসায় যাদের কোরআনের বঙ্গানুবাদ আছে, মর্মবাণী আছে পড়বেন, এবং এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কোরআনের অর্থ তাফসিরের বিভিন্ন অ্যাপস পাওয়া যায়। আমি বোনদের বলবো আপনারা এই তিনটি সূরার অর্থ তাফসির পড়ে নেবেন, আপনাদের বিভিন্ন বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এবং আমরা প্রথম পর্বে বলেছিলাম যে সূরাতুন নূর শুরু হয়েছে কিছু লিগাল রুলিংস দিয়ে, কিছু পেনাল্টি দিয়ে, বিশেষ করে ব্যভিচারের কী পেনাল্টি হবে, অপবাদ দিলে কী পেনাল্টি হবে, এবং বিশেষ করে লিআনের যে হুকুম যেটা বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত সেক্ষেত্রে ইসলামের বিধান কী, এটা আল্লাহ তাআলা বলেছেন যে রেপিং বা ফনিকেশন কিংবা অ্যাডাল্ট্রির ক্ষেত্রে ইসলামের বিধান কী। এবং এক্ষেত্রে ইসলাম খুব শক্ত শাস্তির ব্যবস্থা করেছে, কারণ হচ্ছে এর যে আউটকাম বা ইম্প্যাক্ট এটা অনেক সুদূর প্রসারী, বিবাহ বহির্ভূত এই সমস্ত সম্পর্কের মধ্য দিয়ে সমাজের যে স্বাভাবিক একটা ব্যালেন্স এটা নষ্ট হয়, তারপর অবৈধ সন্তান পৃথিবীতে জন্মায়, লিনিয়েজ সংরক্ষিত হয় না, মানুষের হিস্ট্রি মিসিং হয় এবং অধিকার নষ্ট হয়। এ সমস্ত কারণে এই অ্যাডাল্ট্রি ফর্নিকেশনকে ইসলাম স্বাভাবিকভাবে গ্রহণ করেনি, ইসলাম এটাকে একটা কগনিজেবল অফেন্স বা রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অপরাধ মনে করে। এজন্য অ্যাডাল্ট্রি ফর্নিকেশনের ক্ষেত্রে, ব্যভিচারের ক্ষেত্রে ইসলামের আইন এত শক্ত। ইসলাম এই লিভ টুগেদারে বিশ্বাস করে না, বিবাহ বহির্ভূত সম্পর্কে বিশ্বাস করে না, ইসলাম বিয়ের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে এবং এই পাপের পথকে রুদ্ধ করার জন্য ইসলাম এই শক্ত সিদ্ধান্তগুলো নেয়, যেটা ইন ডিটেলে আমরা শুরুতে বলেছিলাম। তাহলে কিছু পেনাল্টি কোড, কিছু লিগাল রুলিং দিয়ে আল্লাহ তাআলা সূরা নূর শুরু করেছিলেন। এরপর আল্লাহ তাআলা ইফকের ঘটনা এখানে এনেছেন। আপনারা মনে থাকবার কথা যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ দেয়া হয়েছিল, এবং শুরুতে পেনাল্টিগুলোর মধ্যে অপবাদের শাস্তিও আছে, যেটা 80 বেত্রাঘাত আমরা শুনেছি। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা রুমর, একটা স্ল্যান্ডারিং করা হয়েছিল, এবং এই স্ল্যান্ডারিংয়ের ফলে মদিনার মতো একটা সমাজে এক মাস ব্যাপী নানা ধরনের রুমর, কানাঘুষা একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এটা খুবই বিব্রতকর একটা মুহূর্ত ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু পরবর্তীতে মুনাফিকদের মুখে চুনকালি মেখে আল্লাহ তাআলা আরশের উপর থেকে আম্মাজান আয়েশা যে পবিত্রা নারী, তিনি যে একজন নিষ্কলুষ পবিত্রা, পুত্র পবিত্রা একজন নারী, নারীকুলের জন্য আইকন বা মডেল, তার পবিত্রতা বর্ণনা করে স্বয়ং আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ বিহামদি। এবং আমরা এও শুনেছি আম্মাজান আয়েশার এমন কিছু কোয়ালিটি ছিল যেগুলো অন্য নারীরা পাননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী, তিনি এবং আল্লাহ রাসূল যখন একই কম্বলের নিচে শুয়ে থাকতেন তখন ওহী নাজিল হতো, ওনার কোলে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। ওনার পবিত্রতা কোরআনের আয়াত দিয়ে বর্ণিত হয়েছে, যে আয়াতগুলো আমরা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করব, মুখস্থ করব। এবং ওনার ঘরেই কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তো এইভাবে আম্মাজান আয়েশার পবিত্রতা আল্লাহ তাআলা বর্ণনা করেছিলেন। ওনার অ্যাগেনস্টে যে স্ক্যান্ডাল এসেছিল এটাকে আল্লাহ তাআলা এটা যে মিথ্যা সেটা আল্লাহ তাআলা বলে তার পবিত্রতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরপর আমরা দেখেছি যে অন্যের ঘরে প্রবেশ করতে যে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় এটাকে আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়েছেন। আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, অনুমতি নিতেন, নিতে বলতেন, কারো ঘরে উঁকি দিতে নিষেধ করেছেন, কারো প্রাইভেসিতে ইন্টারফেয়ার করতে নিষেধ করেছেন, কারো দরজায় মুখোমুখি হয়ে দাঁড়াতে নিষেধ করেছেন, দরজা খুললে যাতে চোখ পড়ে না যায় ভিতরে, এরকম অনেকগুলো এটিকেটস কিন্তু আমরা জেনেছি। এরপরে আল্লাহ তাআলা বিশ্বাসী অবিশ্বাসী, এরপরে আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত করতে বলেছেন।
প্রথমে বলেছেন পুরুষদের, তারপর নারীদের, কারণ এই দৃষ্টি, লাগামহীন দৃষ্টি কিন্তু পাপের মূল কারণ, অশ্লীলতার মূল কারণ, এবং যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য কঠিন আজাবের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা কাভারিং আওরা, নারীরা যাতে ইদনিনা আলাইহিন্ন বিজালাবিবিহিন্না, মাথার উপর থেকে বিশাল ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখে, শালীনভাবে রাখে, এটা বলেছেন। নারীরা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে বেড়ায় আমাদের জানিয়েছেন। মুভিং অন, তারপর আল্লাহ তাআলা গার্ডিয়ানদেরকে আদেশ করেছেন তারা যাতে ছেলেমেয়েদের তাদের আওতায় থাকা লোকদের বিয়ে দিয়ে দেয়, এবং যারা ক্যান্ডিডেট আছে বিয়ে করতে চায়, আগ্রহী, তাদেরকে আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন, এবং যদি অসঙ্গতি হয় তাহলে ধৈর্য ধারণের কথা বলেছেন, এবং অচিরে আল্লাহ তাআলা তার ফজলে তাদেরকে ধনদৌলত দান করবেন বলে ওয়াদা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা তিনি যে গোটা বিশ্বকে আলোকিত করেছেন সেই প্রসঙ্গটা টেনেছেন। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, সুন্দর একটা প্যারাবল এখানে এনেছেন। আল্লাহ তাআলা যে নূর দিয়েছেন এবং আলো হচ্ছে, আমরা বলেছি যে পৃথিবীর সবচাইতে দামি উপাদান, সবচাইতে দ্রুতগামী উপাদান, এই আলোর অস্তিত্ব না থাকলে গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত থাকতো। সো আলো খুবই জরুরি, আলো না থাকলে পৃথিবীতে প্রাণ থাকতো না। তো আল্লাহ তাআলা হচ্ছেন এই গোটা বিশ্বকে আলোকিতকারী, এবং তিনি যখন আমাদের রুহের ফুৎকার দিয়েছেন এখানে তিনি একটা আলো দিয়েছেন, ইমানের আলো, এবং আবার যখন প্রত্যেক উম্মতের জন্য তিনি নবী পাঠিয়েছেন, ওহি পাঠিয়েছেন, সেই ওহিটাও একটা আলো, হৃদয়ের সেই আলোর সাথে ওহির আলো যখন কানেক্ট করে তখন এটা হয় আলোর উপর আলো, নূর না আলা নূর, লাইট আপন লাইট, এবং এখান থেকে আমরা এই সিরিজের নামকরণ করেছি। এই প্রসঙ্গটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বলেছেন, বিশ্বাসী অবিশ্বাসীদের কাজের দৃষ্টান্ত এনেছেন, বিশেষ করে অবিশ্বাসীদের কাজগুলো যে অর্থহীন বা মূল্যহীন, মরিচিকার মতো কিংবা সাগরের অন্ধকারের মতো, এই ব্যাপারটি তিনি আলোকপাত করেছেন। তারপর আল্লাহ তাআলা একটু ব্যতিক্রমী ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন। অনেক জায়গায় আল্লাহ বলেছেন আমি এই করেছি, আমি সেই করেছি, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, কিন্তু এখানে আল্লাহ তাআলা তার কিছু সৃষ্টির মধ্য দিয়ে তাকে চিনে নিতে বলেছেন আমাদেরকে, ইঙ্গিত করেছেন তোমরা কি পাখির দিকে দেখো না, যে পাখিগুলো ডানা মেলে বেড়ায়, মাইলকে মাইল ছুটে বেড়ায়, ভেসে বেড়ায়, তোমরা কি বৃষ্টি কিভাবে ফর্ম করে এই ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেলের দিকে তাকাও না, সূর্যের তাপে সাগরের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়, ঘনীভূত হয়, পুঞ্জীভূত হয়, পানি থেকে মেঘ হয়, বরফ হয়, সেখান থেকে বৃষ্টি ঝরে, শিলা ঝরে, তারপর সব কিছু যে আল্লাহ পানি থেকে বানিয়েছেন, কিছু প্রাণী বুক দিয়ে হাঁটে, কিছু প্রাণী দুই পায়া, কোনোটা চার পায়া, চতুষ্পদ, আরও অনেক ধরনের প্রাণী আছে, আল্লাহ তাআলা ওনার সৃষ্টিকুলের দিকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন, এত অপরূপ সৃষ্টির দিকে তাকিয়েও কি তুমি বুঝো না যে সৃষ্টিকুলের একজন স্রষ্টা থাকতে হবে, এগুলোর একজন নিয়ন্ত্রক আছে, এভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় পেশ করেছেন। তারপর আল্লাহ তাআলা বিশ্বাসী অবিশ্বাসীদের মধ্যে, বিশ্বাসী এবং মুনাফিকদের মধ্যে একটা কম্পারিজন, পার্থক্য তুলে ধরেছেন, বিশ্বাসীরা রাসূলের সব আদেশ মেনে নেয়, মুনাফিকরা তারা তালবাহানা করে, এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। গোটা বিশ্বকে ছোট করে রাসূল ইসলামকে দেখানো হয়েছিল, রাসূল ইসলাম পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য একসাথে দেখেছিলেন, এবং তিনি বলেছিলেন আমি যতটুকু দেখেছি ততটুকুতে আমার দিন পৌঁছবে, এবং পৃথিবীর প্রত্যেক কাঁচা পাকা ঘরে লা ইলাহার বাণী উচ্চারিত হবে, রাসূল ইসলাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এবং সবশেষে যেখান থেকে আজকে আমরা আলোচনা করেছি, কিছু ফ্যামিলি রুলিংস আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে তিনটা মুহূর্তে পরিবারের সদস্যরা একে অপরের কাছে যাবে না, স্পেশালি ম্যারিড কাপলদের কাছে যাবে না পারমিশন ছাড়া। বয়স্ক নারীদের ক্ষেত্রে পর্দার কিছু শিথিলতার কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং সবশেষে আমরা আমাদের নিজেদের ঘর থেকে, আত্মীয় স্বজনের ঘর থেকে, বন্ধু বান্ধব তাদের ঘর থেকে আমরা চাইলে কিছু খেতে পারি, এবং নিজেদের ঘরে প্রবেশের সময় যেন আমরা একে অপরকে শান্তির পয়গাম শোনাই, সালাম দেই, এই কথা আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন। এবং সুরার একেবারে শেষ দিকে এসে আল্লাহ তাআলা কিছু কমিউনাল ইস্যুর ক্ষেত্রে কিভাবে উপস্থিত থাকাটা জরুরি, পারমিশন নেওয়াটা জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস, এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত শুধু সূরাতুন নূর আমরা যদি দেখি, ফুল অফ শরিয়ার রুলিংস, অনেক অনেক রুলিং আমরা এখানে জানি,
স্পেশাল রেফারেন্স টু উইমেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেক ঘটনা আছে। আমরা বলবো যে আল্লাহ তাআলা দেয়া এই এক একটা সূরা এক একটা জ্ঞানের ভাণ্ডার, এক একটা মহাসাগর। আমরা যত কোরআনের এই জেমসগুলোকে এক্সপ্লোর করতে চাইবো, ততই আমাদের নিজেদের জীবন আলোকিত হবে। এবং এই সূরার নামই তো হচ্ছে সূরাতুন নূর বা আলোর সূরা। আমরা কামনা করি এই কোরআনের বরকতে, এই কোরআনের মাসে কোরআনের সাথে সম্পর্কের নবায়নের মধ্য দিয়ে আমরা যেন আমাদের নিজেদেরকে আলোকিত করতে পারি, আমরা যেন আলোকিত করতে পারি আমাদের চারিপাশ, আমাদের গোটা বিশ্ব। আসুন, শুধু রমাদানেই নয়, কোরআন নাজিলের মাসেই নয়, বছরের বাকি মাসগুলোতেও, বাকি দিনগুলোতেও আমরা যেন কোরআনের সাথে সুসম্পর্ক বাড়াই, আমরা যেন নিয়মিত কোরআন তেলাওয়াত করি, আমরা যেন কোরআনের বঙ্গানুবাদ, মর্মবাণী, তাফসিরগুলো রেগুলার পড়ি, কোরআনের ক্লাসে যাতে আমরা জয়েন করি, কোরআনের হালাকাগুলোতে যেন আমরা জয়েন করি, এবং কোরআনের এই শিক্ষাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। সম্মানিত সুধী, এর মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ প্রতি মঙ্গলবারে বাংলাদেশ সময় 10টা থেকে 11টা, এক ঘন্টা ব্যাপী আমরা তিনটি পর্বে আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে চতুর্থ পর্বের মধ্য দিয়ে আমরা শেষ করলাম। আমি শেষবারের মতো বলেছিলাম যে কে কোন জায়গা থেকে দেখছেন, আপনারা আবার একটু আমাদের জানাবেন, এবং আপনাদের এই চারটি পর্ব কেমন লেগেছে, কী শিখলেন কমেন্টসে জানাবেন। ভবিষ্যতে আরও নতুন কোনো সুরার এরকম ধারাবাহিক লাইভ আপনারা শুনতে চান কি না আপনারা কাইন্ডলি কমেন্টসে জানাবেন। আমরা অল্প কিছু সময় আপনাদের কমেন্টসগুলোর দিকে একটু মনোযোগ দেবো, এবং তারপরেই আমরা আমাদের এই লাইভ সিরিজের সর্বশেষ পর্বটি শেষ করবো ইনশাআল্লাহ বিয়াদনিল্লাহ। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আল্লাহর মেহরবানি এবং আপনাদের শুকরিয়া যে আপনারা অনেক ভাই বোন আমাদের এই লাইভ সেশনটিতে যুক্ত হয়েছেন এবং আপনারা কমেন্টস করে যাচ্ছেন। আমরা কিছু কমেন্টস আপনাদের জন্য আবারও পড়ে শোনাচ্ছি। কক্সবাজার থেকে আমাদের নাইম সিদ্দিকী আবির ভাই দেখছেন, শাহিদুল ইসলাম শাওন দেখছেন কুড়িগ্রাম থেকে, ফিরোজউদ্দিন দেখছেন সিঙ্গাপুর থেকে, আতাউর রহমান দেখছেন ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে, এ কে এম সাইফুল ইসলাম জামালপুর থেকে, কলকাতা থেকে লিখেছেন হামিম শেখ, কবির হাসান বকুল সাউথ আফ্রিকা থেকে দেখছেন মাশা আল্লাহ, শাহনুর রহমান যশোর থেকে। অনেকেই দোয়া চেয়েছেন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সবসময় আপনারা আমার দোয়াতে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ ভরে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের উপর রাখুন, এবং বাংলাদেশে ইসলামকে জানার, ইসলামকে মানার, কোরআনকে চর্চা করার যে একটি আগ্রহ বা মানুষের মধ্যে একটা প্রাণবন্ত ভাব সৃষ্টি হয়েছে, আমরা চাই এটা জারি থাকুক। আমাদের যুবক ভাইরা এখন কোরআন শুনতে চায়, ইসলামের বিধিনিষেধগুলো মানতে চায়, ইসলামিক লাইফস্টাইলে তারা অভ্যস্ত হতে চায়, এটা আমাদের জন্য অনেক আশা জাগানিয়া। এবং আমরা আমাদের জীবনের সর্বশেষ পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব কীভাবে আমরা এই দিনের বার্তাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং আমাদের সৌভাগ্য যে আমরা এই বিশাল বরকতময় কাজের গর্বিত অংশীদার হতে পেরেছি, বা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিনের কিছু খেদমত নিচ্ছেন, বা আমরা কথা বলতে পারছি, আল্লাহ তাআলার শুকরিয়া। এবং যারাই দোয়া চেয়েছেন বিভিন্ন সময় লাইভ সিরিজের কমেন্ট বক্সে, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক আন্তরিক দোয়া রইল। আল্লাহ তাআলা সবসময় তার সন্তুষ্টির পথে আপনাদেরকে অবিচল রাখুন। খালিলুর রহমান লিখেছেন আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে শুনছি। মাহবুব খোকা নারায়ণগঞ্জ থেকে, ইয়াসমিন ইতি পঞ্চগড় থেকে, অনেকে লিখেছেন জি জি অবশ্যই শুনতে চাই, এরকম আরও আরও লাইভ আমরা দেখতে চাই। যে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, আমরা প্রতি রমাদানেই কোনো একটা সুরার আলোকে ধারাবাহিক লাইভ সিরিজ করেছি, এবং আপনাদের শুনবার জানবার আগ্রহ থাকলে আমরা হয়তো রমাদান ছাড়াও অন্য কোনো সময়ে একটা টাইম ফ্রেমে ধারাবাহিকভাবে কোরআন থেকে এভাবে রিফ্লেকশন বা লেসনগুলো নিয়ে আমরা আলোচনা করবার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ বিয়াদনিল্লাহ। সাইমা শিহান জার্মানি থেকে দেখছেন, শেখ অন্তরা জাহান মিরপুর থেকে, ফয়েজ আহমেদ জুয়েল সৌদি আরব থেকে,
ما شاء الله تبارك الله. محمد راسل চিটাং থেকে, محمد সবুজ আহমেদ কুড়িগ্রাম থেকে, আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যার অসীম কৃপা এবং দয়ায় সকল ভালো কাজের পূর্ণতা পায়, এবং যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, যারা আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করেছেন এবং নিয়মিত অডিয়েন্স হিসেবে উপস্থিত থেকে আমাদেরকে কোঅপারেট করেছেন, আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে ভবিষ্যতের অন্য কোনো লাইভ সেশনে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে আজকের এই বরকতময় মুহূর্তে লাইট আপন লাইট বা জ্যোতির উপর জ্যোতি আলোর উপর আলো শিরোনামের ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজের চতুর্থ পর্ব বা শেষ পর্ব এখানেই ইতি টানছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।